সালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা তোমাদের? আশা করি সবাই ভালো আছো। আজ আমরা দেখব ট্রান্সলেশন কিভাবে অতি সহজে ট্রান্সলেশন করা যায় তার একটি সহজ পদ্ধতি আলোচনা করা হবে। প্লাস আজ আমরা প্র্যাকটিস করব ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ ইউনিটের 2019 সালে যে প্রশ্নটি অ্যাডমিশন টেস্ট এসেছিল তা আজ আমরা প্র্যাকটিস করব। আমরা এখন ক্লাসে চলে যাব। তার আগে একটি কথা, যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করো না, প্লিজ সাবস্ক্রাইব দি চ্যানেল এন্ড প্রেস দ্য বেল আইকন, আর ভিডিওটি শেয়ার করো তোমাদের ওই সকল বন্ধুদের সাথে যারা এবার অ্যাডমিশন টেস্ট দিচ্ছে। তো লেটস গেট স্টার্টেড। তো দেখো ট্রান্সলেশন, হোয়াটস মোর শব্দের অর্থ হচ্ছে কি আর কি, ইট রিকগনাইজ দ্যাট, এটি স্বীকৃতি দেয় যে উই রোহিঙ্গা নট অ্যালোন, আমরা রোহিঙ্গারা একা নই। মেনি আদার এথনিক গ্রুপ ইন মিয়ানমার, মিয়ানমারের মধ্যে আরও অনেক গ্রুপ আছে, ইনক্লুডিং দ্য কাচিন শান, দ্য কারেন, কাচিন শান, দ্য কারেন, ইনডোর মানে সহ, শকিং ভায়োলেন্স, নির্মম নির্যাতন সহ্য করছে, এট দ্য হ্যান্ডস অফ মানে কাদের হাতে, আর্মিড ফোর্স, আর্মিড ফোর্স সশস্ত্র বাহিনীদের হাতে, অফ দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট কেন্দ্রীয় সরকার সশস্ত্র বাহিনীদের হাতে, নির্মম নির্যাতন সহ্য করতেছে কাচিন শান এবং কারেন সহ মিয়ানমারে আরও অনেক জাতিগোষ্ঠী। তো এখানে মেলানো সুবিধার্থে তোমাদের বলছি যে কাচিন শান ও কারেন সহ মিয়ানমারের মধ্যে আরও অনেক জাতিগোষ্ঠী কেন্দ্রীয় সরকারের সশস্ত্র বাহিনীদের হাতে মর্মান্তিক সহিংসতা সহ্য করতেছে। মেনি আদার এথনিক গ্রুপ ইন মিয়ানমার, মিয়ানমার মধ্যে আরও অনেক গোত্র আছে, অথবা কি মিয়ানমার মধ্যে আরও অনেক গোত্র আছে ইনক্লুডিং সহ দ্য কাচিন শান, দ্য কারেন, মিয়ানমার রোহিঙ্গা ছাড়াও আরও অনেক গোত্র আছে। এই রোহিঙ্গার মধ্যে কার কোন কোন গোত্রের কথা বলা হয়েছে এখানে, কাচিন শান এবং এই কারেন গোত্রগুলো। তাহলে কি মিয়ানমার মধ্যে আরও অনেক গোত্র আছে ইনক্লুডিং সহ দ্য কাচিন শান, দ্য কারেন, ইনডোর, শকিং ভায়োলেন্স যার নির্মম নির্যাতন সহ্য করতেছে, অ্যাট দ্য হ্যান্ডস অফ আর্মিড ফোর্স কেন্দ্রীয় সরকারের সশস্ত্র বাহিনীদের হাতে, অফ দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট কেন্দ্রীয় সরকারের সশস্ত্র বাহিনীদের হাতে নির্মম নির্যাতন সহ্য করতেছে। দ্য ইউনাইটেড নেশন কনক্লুডিং জাতিসংঘ সিদ্ধান্ত উপনীত হয়েছে যে দ্য মিয়ানমার মিলিটারি, মিয়ানমার মিলিটারিদের দ্য ফোর্স বিহীন দিস ভিশিয়াস সাইকেলস সাইকেল অফ মার্ডার্স অ্যাবাস, এই খুনের পিছনে থাকা শক্তিকে মাস্ট বি ব্রড টু অ্যাকাউন্ট, অবশ্যই বিচারের আওতায় আনতে হবে, উই মাস্ট ইন ডিকেডস অফ ইম্পর্টেন্টলি ফর সাম ওয়ার্স্ট ক্রাইম ইজ নোন টু হিউম্যানিটি ইন রিসেন্ট ইয়ার, সাম্প্রতিক বছরগুলোতে ঘটে যাওয়া কিছু জঘন্য অপরাধে গুরুত্বপূর্ণ পরিণতি আমাদের শেষ করতে হবে। তো বিশ্লেষণ সহ দেখো, ফার্স্ট মুর শব্দের অর্থ হচ্ছে কি আর কি, এর থার্ড পার্সন সিঙ্গুলার হওয়ার কারণে এখানে রিকগনাইজেস, তাহলে কি এস যুক্ত হয়েছে, কারণ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যখন সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার হয় তাহলে ভার্ব শেষে এস যোগ করতে হয়, কিন্তু সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার না হয় তাহলে ভার্ব যা আছে তাই থাকবে। তাহলে এখানে ইটটা থার্ড পার্সন সিঙ্গুলার হওয়ার কারণে এখানে রিকগনাইজ হয়ে গেছে, এস যোগ হয়েছে রিকগনাইজ। তাহলে কি ইট রিকগনাইজ দ্যাট, এটি স্বীকৃতি দেয় যে উই রোহিঙ্গা নট অ্যালোন, আমরা রোহিঙ্গারা একা নই। মেনি আদার এথনিক গ্রুপ, এথনিক মানে হচ্ছে কি জাতি, গ্রুপ শব্দ হচ্ছে কি গোষ্ঠী, ইন মিয়ানমার, মিয়ানমারের মধ্যে আরও জাতিগোষ্ঠী আছে, মেনি শব্দের অর্থ কি আরও, আদার শব্দের মেনি শব্দের অর্থ অনেক, আদার শব্দের অর্থ কি আরও, আরও অনেক এথনিক জাতি গ্রুপস মানে কি গোষ্ঠী, আরও অনেক জাতিগোষ্ঠী ইন মিয়ানমার, মিয়ানমারের মধ্যে আরও অনেক জাতিগোষ্ঠী আছে, তাহলে ইনক্লুডিং মানে সহ দ্য কাচিন শান, দ্য কারেন, কাচিন শান ও কারেন, ইনডোর, শকিং ভায়োলেন্স, ইনডোর মানে সহ্য করা, শকিং মানে জঘন্য, ভায়োলেন্স মানে নির্যাতন, জঘন্য নির্যাতন সহ্য করতেছে, অ্যাট দ্য হ্যান্ডস অফ আর্মিড ফোর্স, অ্যাট দ্য হ্যান্ডস মানে কাদের হাতে, অফ দ্য আর্মিড ফোর্স সশস্ত্র বাহিনীদের হাতে, অফ দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট কেন্দ্রীয় সরকার সশস্ত্র বাহিনীদের হাতে, কাচিন শান ও কারেন সহ মিয়ানমারে আরও অনেক জাতিগোষ্ঠী জঘন্য নির্যাতন সহ্য করতেছে। তো নেক্সট লাইনটা দেখো, দ্য ইউনাইটেড নেশনস কনক্লুডিস জাতিসংঘ সিদ্ধান্ত উপনীত হয়েছে
দা মিয়ানমার মিলিটারি, মিয়ানমার মিলিটারিদের দা ফোর্স বিহিন্ড, এই শক্তির পিছনে দিস বেশিয়াস সাইকেলস, শক্তির চক্র অফ মার্ডার্স অ্যাবাস, এই শক্তির পিছনে থাকা খুনের, এই খুনের শক্তির পিছনে থাকা শক্তির চক্র মাস্ট বি ব্রট টু অ্যাকাউন্ট, অবশ্যই বিচার আওতায় আনতে হবে, মাস্ট বি উচিত অর্থে ব্যবহৃত হয়, মাস্ট বি ব্রট টু অ্যাকাউন্ট, তাদেরকে কি অবশ্যই বিচার আওতায় আনতে হবে। অ্যাকাউন্ট শব্দের অর্থ যদিও হিসাব, কিন্তু এই প্যাসেজের মধ্যে এটি হিসাব অর্থে ব্যবহৃত হয়েছে না, এটি এখানে ব্যবহৃত হয়েছে বিবেচনা অর্থে। তাহলে মাস্ট বি ব্রট টু অ্যাকাউন্ট শব্দটিকে অবশ্যই বিবেচনায় আনতে হবে, অর্থাৎ কি বিচারের আওতায় আনতে হবে। তো শেষ লাইনটা দেখো, উই মাস্ট ইনস, আমাদের অবশ্যই শেষ করতে হবে ডিকেডস অফ, কয়েক দশকের, ইম্পর্টেন্টলি ফর সাম ওয়ার্স্ট ক্রাইম ইজ, ইম্পর্টেন্টলি কিছু গুরুত্বপূর্ণ, সাম ওয়ার্স্ট ক্রাইম ইজ কিছু জঘন্য অপরাধের, নুন টু হিউম্যানিটি মানবতার জন্য জানা, ইন রিসেন্ট ইয়ার সাম্প্রতিক বছরে, সাম্প্রতিক বছরে মানবতার জন্য জানা আমাদের কিছু জঘন্য অপরাধের, কয়েক দশকের গুরুত্বপূর্ণ পরিণতি অবশ্যই শেষ করতে হবে। আশা করি প্যাসেজটা বুঝতে পারছ, আর প্যাসেজটি কোথাও বুঝতে সমস্যা হলে কমেন্ট করে জানাও। আর কিছু কিছু নিয়ম অবশ্যই আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে, যেমন শব্দের শেষের দিক থেকে, সেন্টেন্সের শেষের দিক থেকে যদি প্রিপশন থাকে তাহলে কি শেষের দিক থেকে আমাদের অনুবাদ করে আসতে হবে, তাহলে আমরা অনুবাদ করার সময় সহজে এই অনুবাদগুলো করতে পারি। তো অবশেষে পুরো বাংলা অংশগুলো দেখো, যেমন আরও কি এটি স্বীকৃতি দেয় যে আমরা রোহিঙ্গারা একা নই, কাচিন শান ও কারেন সহ মিয়ানমারে আরও অনেক জাতিগোষ্ঠী কেন্দ্রীয় সরকারের সশস্ত্র বাহিনীদের হাতে মর্মান্তিক সহিংসতা সহ্য করতেছে, জাতিসংঘ সিদ্ধান্ত উপনীত হয়েছে, খুনের অত্যাচারের এই চক্রের পিছনে থাকা শক্তি মিয়ানমারের সামরিক বাহিনীকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে, সাম্প্রতিক বছরে মানবতার জন্য যারা এই ঘৃণ্য অপরাধের জন্য আমাদের কয়েক দশকের গুরুত্বপূর্ণ পরিণতি অবশ্যই শেষ করতে হবে। থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও, অ্যান্ড নেক্সট তোমরা যে টপিকের উপর ক্লাস পেতে চাও ডেফিনেটলি কমেন্ট করে জানাও, আর এই ক্লাসটি কোথাও বুঝতে সমস্যা হলে এটিও কমেন্ট করে জানাও, আমরা ট্রাই করবো বুঝে দেওয়ার জন্য। আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো না, প্লিজ সাবস্ক্রাইব দি চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন, আর ভিডিওটি শেয়ার করো তোমাদের ওই সকল বন্ধুদের সাথে যারা অ্যাডমিশন চার্জ দিচ্ছে অথবা ট্রান্সলেশন কম্পারে। আর নেক্সট এই চ্যানেলের আমাদের ট্রান্সলেশন নিয়ে গুরুত্বপূর্ণ ক্লাস আসতেছে, তোমরা ওই ক্লাসগুলো পেতে চাইলে বাসা থেকে বেল আইকনটিও বাজিয়ে রাখো। তো আজ আর কথা নয়, দেখা হচ্ছে অন্য কোনো ক্লাসে, সি ইউ, আল্লাহ হাফেজ।